আসসালামু আলাইকুম, রূপের হাটে নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। এবং আজকে আমাদের হাতে একটা হেয়ার ড্রায়ার আছে, আপনারা দেখতেই পাচ্ছেন। সো আমরা বরাবরের মতোই এটা আনবক্স দিয়ে শুরু করি, বাকি কথা পরে বলি। সো আমরা বক্সটা যদি ওপেন করি তাহলে একটা ইউজার ম্যানুয়াল পেয়ে যাব, বক্সের ভিতরে একটা ইউজার ম্যানুয়াল। দেন হচ্ছে আমরা এটাকে যদি বের করি তাহলে মেন যে হেয়ার ড্রায়ার আছে সেটা পলিথিন দিয়ে মোড়ানো আছে। আমরা এগুলোকে সাইড করি, পলিথিন টলিথিন যা আছে সব নাও। এটা হচ্ছে হেয়ার ড্রায়ার। তো এবার আছে হেয়ার ড্রায়ার আপনারা কেন ইউজ করবেন। অনেকেই আছে যে চুলের জন্য বিভিন্ন ধরনের ক্রিম জেল ইউজ করে চুল পড়ে যাওয়ার কারণে। সো চুল পড়ে যাওয়ার মেন একটা রিজন বা গুরুত্বপূর্ণ একটা কারণ হচ্ছে, অনেকেই আছে যারা ভিজা চুলের মধ্যে আপনার জেল ক্রিম ইত্যাদি ইউজ করে, যার ফলে কিন্তু চুলগুলো পড়ে যায়। সো আপনারা এই টাইপের হেয়ার ড্রায়ার যদি ইউজ করেন তাহলে আপনাদের যে চুল আছে সেটা কিন্তু ইনস্ট্যান্ট শুকিয়ে যাবে। এবং এই হেয়ার ড্রায়ারটা হচ্ছে 60 ডিগ্রি পর্যন্ত কনস্ট্যান্ট টেম্পারেচার দেয়, তার মানে আপনারা বুঝতেই পারছেন এটা দিয়ে খুব তাড়াতাড়ি আপনার চুল শুকাতে পারবেন। ইভেন এটার যে পাওয়ার সেটা হচ্ছে 450 ওয়াট। তো সবারই কিন্তু উচিত চুলের মধ্যে ক্রিম বা জেল ইউজ করার আগে চুলটাকে শুকিয়ে নেওয়া এই টাইপের হেয়ার ড্রায়ার দিয়ে। সো আমাদের হাতে আজকে যে হেয়ার ড্রায়ারটা আছে আপনারা দেখতেই পাচ্ছেন, খুব কিউট লুকিং একটা হেয়ার ড্রায়ার। এবং এই জায়গায় দুইটা বিড়ালের চিহ্ন দেওয়া হয়েছে, বিড়ালের যে শেপ সেটা, এবং ফ্যাশন হেয়ার ড্রায়ার লিখে আছে এই জায়গায়। এটা হচ্ছে প্লাস্টিকের তৈরি, দুইটা কালার কম্বিনেশন বেশ সুন্দর কালার। এটা হচ্ছে স্কাই ব্লু আর এদিকে হচ্ছে হোয়াইট। হোয়াইট কালার যদিও কম বাট স্কাই ব্লু কালার কিন্তু খুব সুন্দর লাগে। অ্যান্ড এই জায়গায় হোয়াইট আপনারা একটা ওকে লেখা দেখতে পারবেন, এটা কিন্তু কোনো কাজের না, আপনারা চাপাচাপি করতে পারেন, কোনো কাজ হবে না। আর বাই দ্য ওয়ে এটা কিন্তু ফোল্ড করা যায়, এটা ফার্স্টে আপনারা যখন প্যাকেট থেকে বের করবেন তখন হচ্ছে এইভাবে থাকবে। আপনারা যদি এটাকে টান দেন তাহলে ফোল্ড হবে, দেন আপনারা এটাকে ইউজ করতে পারবেন। অ্যান্ড এটা কিন্তু খুবই হ্যান্ডি, খুব পাতলা একটা জিনিস, আপনারা খুব ইজিলি হাতের মধ্যে নিয়ে আপনাদের যে চুল সেটা শুকাতে পারবেন। অ্যান্ড এটাতে বাটন অ্যান্ড পোর্টস হিসাবে এই জায়গায় একটা বাটন দেওয়া হয়েছে, যেটার মাধ্যমে আপনার হচ্ছে এটা টেম্পারেচার হাই লো অ্যান্ড হচ্ছে এটার যে অন অফ করতে পারবেন। পিছনের দিকে আপনার একটা ফ্যান দেখতে পারবেন, হেয়ার ড্রায়ারের যে ফ্যান থাকে সেটা হচ্ছে পিছনের দিকে দেওয়া হয়েছে। এবং সামনের দিক দিয়ে এই জায়গাটা দিয়ে হচ্ছে আপনার যে বাতাস, গরম বাতাস, সেটা বের হবে চুল শুকানোর জন্য। আর এটাকে আপনারা বিদ্যুতের সাথে টু পিনের মাধ্যমে কানেক্ট করতে পারবেন। এই জায়গায় আপনারা দেখতে পাচ্ছেন টু পিন দেওয়া হয়েছে, যেটার মাধ্যমে আপনারা বিদ্যুতের সাথে কানেক্ট করতে পারবেন। এবং এটার যে কেবল সেটা আমার কাছে মোটামুটি লম্বা মনে হয়েছে, যদিও এসব হেয়ার ড্রায়ার নিয়ে কেউ এক রুমের এক মাথা থেকে আরেক মাথায় চলে যায় না। সুতরাং আপনারা যদি এই কেবলটাও ইউজ করেন তাহলে কিন্তু তেমন কোনো প্যারা খেতে হবে না, কেবলটা মোটামুটি লম্বা মনে হয়েছে আমার কাছে। এবং এটার যে কেবলের কোয়ালিটি সেটা বেশ প্রিমিয়াম, খুব শক্তপোক্ত লাগে এটার যে কেবল সেটা। আর বাই দ্য ওয়ে এই জায়গায় আপনারা যে বাটনটা দেখতে পাচ্ছেন এটাই কিন্তু হেয়ার ড্রায়ারের যে মেন বাটন সেটা। এবং এটা যদি মিডল বরাবর থাকে, মানে এই পাশেও বাঁকানা ওই পাশেও বাঁকানা, কোনো দিকেই সুইচ করা না, তাহলে কিন্তু এটা নর্মাল যেই ভলিউম আছে, নর্মাল যেই টেম্পারেচার আছে সেটাতে চলবে। অ্যান্ড আপনারা যদি এটাকে নিচের দিকে দিয়ে দেন তাহলে এটা হচ্ছে একদম হাই ভলিউমে চলবে, টেম্পারেচার 60 ডিগ্রিতে বের হবে। অ্যান্ড উপর দিকে যদি এভাবে চাপ দিয়ে দেন তাহলে এটা অফ হয়ে যাবে। অ্যান্ড আমি কিন্তু এটা বেশ কিছুদিন ধরে ইউজ করছি আমার যে চুল সেটা শুকানোর জন্য, এবং আমি বেশ ভালো ফলাফলই পাচ্ছি। যখন আমি এটাকে অন করে আমার চুলের কাছে নেই, খুব তাড়াতাড়ি আমার চুল শুকিয়ে যায়। সো আপনারাও যদি এই প্রোডাক্টটা কিনতে চান তাহলে ভিজিট করতে পারেন rooperhat.com। ইভেন আমি এই প্রোডাক্টটা কিনার লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি, আপনার চাইলে এটাকে সরাসরি সেখান থেকে অর্ডার করতে পারবেন। সেই সাথে রূপের হাটের সকল ডিটেলস, ফেসবুক পেজ, ওয়েবসাইট সহ যা যা আছে সব কিছু আমি ডিসক্রিপশনে দিয়ে দিব। আপনারা চাইলে এই প্রোডাক্টটা সহ আরও বিভিন্ন ধরনের প্রোডাক্ট তাদের কাছ থেকে কিন্তু কিনে নিতে পারবেন। সো আমাদের আজকের ভিডিওটি এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।